পূর্বাচলের পিতলগঞ্জে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের ডিপো নির্মাণের কর্মযজ্ঞ চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে হবে ঢাকা মেট্রো রেলের লাইন একের ডিপো কমলাপুর থেকে পিতলগঞ্জ পর্যন্ত একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলে একটি অংশ হবে মাটির নিচ দিয়ে পাতাল রেল কমলাপুর থেকে নতুন বাজার হয়ে বিমানবন্দর পর্যন্ত বিশ কিলোমিটার অংশে পাতাল রেলে থাকবে বারোটি স্টেশন আর নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত পূর্বাচল রুট হবে উড়াল এই এগারো কিলোমিটার পথে থাকবে আটটি স্টেশন এসব স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণ যতটা করা হয়েছে তার অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক মাটির নিচের জায়গা নাম মানে শ্রীদে নামতে উঠতে প্লাস ওই জায়গাগুলো অ্যাকুয়ার করছি তবে অর্থ তো অনেক আগেই দেওয়া হয়েছে যেগুলো অ্যাকুয়ার করা হয়েছে শীতলগঞ্জ ডিপোর ভূমি উন্নয়ন কাজের বেশিরভাগ ভাগ শেষ হয়েছে বাকি কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন ভূমিকম্প ও রাজধানীতে জলজটের কথা বিবেচনা করেই পাতাল রেলের পরিকল্পনা করা হয়েছে বলেও জানেন এই প্রকল্পশলী ডিজাইনে তেমন কোনো খুঁটিবিচ্যুতি নাই তো আমাদের ল্যান্ড পাওয়ার ক্ষেত্রে একটু বিলম্ব হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থা থেকে তারপরে একুশ একটু মানে চলছে একুশ নর্থ দা স্টেশনের প্রাকৃতিক এস্টিমেট পেয়ে পেয়েছি আত্মঘরেরও মানে পেয়েছি আমরা মানে রিসিভিং সাব স্টেশনের এস্টিমেট পেয়েছি আর বাকিগুলো চলমান আছে তো সব কিছুই প্রক্রিয়াধীন আছে আর ভূমিকম্পর ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড যে টানেল আছে তার সাথে আশেপাশের যে মাটি আছে সেটা একই সন্ধে নড়াচড়া করবে তাতে বাড়ির ক্ষতি মানে মেট্রো রেলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই তবে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রাজধানীর ঢাকায় মেট্রো পাতাল রেলের মতো বিলাসবহুল প্রকল্পের উপযোগিতা নিয়ে প্রশ্ন তোলেন এই পরিবহন বিশেষজ্ঞ এতদিন যারা মেট্রোর সাথে জড়িত ছিলেন তারা বিলাসী প্রজেক্টে বেশি আসক্ত ছিলেন যে কাজটা হয়ে গেছে মেট্রো তার মূল্যায়ন করে পরবর্তী ধাপে যেতে হবে এবং ঢাকার জন্য পাতাল রেল এই অপরিকল্পিত শহরে করা তার বিনিয়োগ এবং রিটার্নটা আসবে কিনা সেটা এই মেট্রোর উপরে কিন্তু পরিচালনা যে রিপোর্টটা হবে সমীক্ষা রিপোর্টটা হবে সেটা দেখে করা উচিত মাটির ত্রিশ মিটার অর্থাৎ নব্বই ফুট নিচ দিয়ে নির্মাণ কাজ হবে বিমানবন্দর থেকে মালিবাগ পর্যন্ত পাশাপাশি দুটি টিউবে লাইন থাকবে মালিবাগ রাজারবাগ অংশে দুটি টিউব পাশাপাশি রাখার মতো জায়গা না থাকায় সেখানে ওপরে ও নিচে টিউব বসানো হবে এজন্য কমলাপুর পর্যন্ত সত্তর মিটার অর্থাৎ দুশো ফুট মাটির নিচ দিয়ে চলবে নির্মাণ কাজ ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা